আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, পোলট্রি অ্যান্ড পেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পোলট্রি অ্যান্ড পেট ইউটিউব চ্যানেলের আজকের প্রতিবেদন হচ্ছে, আপনি আপনার খামারের ছাগলকে কীভাবে কৃমিমুক্ত করবেন। অর্থাৎ আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা আপনার খামারের যে ছাগল রয়েছে বা আপনারা যারা ছাগল পালনকারী রয়েছেন, তারা শখের বশে হোক কিংবা বাণিজ্যিকভাবে যারা খামার গড়ে তুলেছেন, তারা কীভাবে ছাগলকে কৃমিমুক্ত করবেন, এই নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ছাগল পালনের ক্ষেত্রে যে সমস্যাগুলো সামনে আসে তার মধ্যে প্রথম হচ্ছে কৃমিমুক্ত করা। এই এক নম্বর ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্ষেত্রে এটিকে অবহেলা করার কারণে আমরা ছাগল থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাই না, আমরা একটা ক্ষতির সম্মুখীন পড়ে যাই। আমরা আসলে বুঝি না যে একটি কৃমি ছাগলের ক্ষেত্রে কতটা ক্ষতিস্বরূপ বা কতটা হুমকির মুখে ফেলতে পারে একটি ছাগলকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাগলের ঠিকমতো গ্রোথ হচ্ছে না, এর পিছনেও রিজনটা কিন্তু কৃমি। ছাগলের জ্বর সর্দি ছাড়তেছে না, এর পিছনেও যে কারণটি রয়েছে সেটি হচ্ছে কৃমি। এছাড়াও ছাগল যথাসময়ে হিটে আসতেছে না, এর পিছনেও কারণটি হচ্ছে কৃমি। অর্থাৎ আপনার ছাগলের পেটে যদি কৃমি থাকে তাহলে আপনি মানে ছাগল থেকে যে সম্ভাব্য ফলাফলগুলো আসে যে খাতগুলো থেকে, সেই খাতগুলোর মধ্যে একটি বাধাগ্রস্ততার মধ্যে পড়ে যাবেন। যেমন ছাগলের থেকে বাচ্চা উৎপাদন, ছাগলের থেকে মাংস বৃদ্ধি, ছাগলের রোগমুক্ত একটি খামার আপনি গড়ে তুলতে পারবেন না। তো আজকের এই পুরো ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কীভাবে একটি ছাগলকে কৃমিমুক্ত করতে পারেন আর কীভাবে সেটি কৃমির ওষুধ খাওয়াতে হয়। তো কৃমিমুক্ত করানোর জন্য সবথেকে ভালো হচ্ছে যে কৃমিনাশক ব্যবহার করা। এই কৃমিনাশকগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপে রয়েছে। তো আজকে আমি যে কৃমিনাশকটি খাবো এটি হচ্ছে ফেনাজল ভেট। এই ফেনাজল ভেট দিয়ে আজকে আমি আমার ছাগলকে কৃমিমুক্ত করব। এছাড়াও বিভিন্ন কৃমিনাশক ট্যাবলেট রয়েছে, যেমন লিজল রয়েছে, হ্যাঁ রেয়ারান্ডেক্স রয়েছে, বিভিন্ন কোম্পানির কৃমিনাশক রয়েছে। আমি তার মধ্য থেকে ফেনাজল ভেট খাওয়াবো। ফেনাজল ভেট কেন খাওয়াবো এর রিজনটাও রয়েছে। শুধু যে আমি আজকে ফেনাজল ভেট খাওয়াচ্ছি এর মানে আপনি যে আপনার পুরো খামার ব্যবস্থায় শুধু ফেনাজল ভেট দিয়ে পাড়ি দেবেন এমনটা কিন্তু নয়। কৃমিনাশক খাওয়ানোর আবার কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো হচ্ছে, আপনি যখন ছাগলকে কৃমির ওষুধ খাওয়াবে আপনাকে প্রতিবার সেটার গ্রুপ পরিবর্তন করতে হবে। গ্রুপ পরিবর্তন বলতে, আমি যদি এখন ফেনাজল খাওয়াই, এই ফেনাজল খাওয়ানোর পরে কিন্তু আমি পরবর্তী ধাপে গিয়ে আর ফেনাজল খাওয়াবো না, তখন আমি গ্রুপ চেঞ্জ করে হয়তো বা লিজল ফোর এ জাতীয় বা অন্যান্য কিছু কৃমিনাশক খাওয়াবো। কেননা একই গ্রুপ বারবার খাওয়ালে সেটা আর ছাগলের শরীরে কাজ করে কম। আর ফেনাজল ভেট সম্পর্কে যদি বলতে চাই, এটি হচ্ছে একটি প্রেগনেন্সি সেভ। অর্থাৎ এই ফেনাজল ভেটটি হচ্ছে বাচ্চা ছাগল এবং প্রেগনেন্সি ছাগলের জন্য একটি খুবই ভালো ফর্মুলা তৈরি একটি সেফ। এটা বাচ্চাদেরকেও ততটা ধকলে ফেলে না, প্রেগনেন্সি ছাগলেরও কোনো ক্ষতি করে না। এটি 20 কেজি লাইভ ওয়েট ছাগলের জন্য একটি করে ট্যাবলেট খাওয়াতে হয়। তো সে অনুপাতে আপনার ছাগল যদি 10 কেজি ওজনের হয়ে থাকে তাহলে আপনি তা অর্ধেক খাওয়াবেন, যদি 5 কেজি হয়ে থাকে তাহলে 1/4 খাওয়াবেন, যদি 20 কেজি হয় তাহলে 1টি, 30 কেজি হলে 1.5টি ট্যাবলেট আপনি খাওয়াতে পারেন। ট্যাবলেটটির দামও অনেক কম, যদি খুচরা কিনি প্রতিটা ট্যাবলেট আপনার 5 টাকা করে পড়ে কেনা। তো আসুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে আমি কীভাবে একটি ছাগলকে কৃমিনাশক খাওয়াবো, কৃমিনাশক খাওয়ানোর প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখেন এবং আমাদের সাথেই থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন উপায়ে আপনি ছাগলকে কৃমিনাশক খাওয়াবেন। তো আমি যেমনটা বলেছিলাম, আমার হাতে দেখতে পাচ্ছেন পেন বেন্ডা জলের গ্রুপের একটি কৃমিনাশক ওষুধ, এটির নাম হচ্ছে ফেনাজল ভেট। এই পেন বেন্ডা জল কৃমিনাশক ওষুধটি আপনারা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পেয়ে থাকবেন মার্কেটে। এটি ফেনাজল ভেট নামে আছে, ব্যানাজল ভেট নামেও আছে, হ্যাঁ অন্যান্য নামেও রয়েছে। এটি আপনারা কিনে নিতে পারেন, মাত্র 5 টাকা করে দাম নেবে একটি করে ট্যাবলেটের, একটি ট্যাবলেট 20টির জন্য। তো আমি প্রথম, যেহেতু আজকে 13টি ছাগলকে আমি কৃমিনাশক ওষুধ দেবো, শিডিউল অনুযায়ী বাকিগুলোরে দেওয়া আছে, এই 13টিকে আজকে দেওয়ানোর সময় পড়েছে। কেননা প্রতি 3 মাস পর পর ছাগলকে কৃমিনাশক দিতে হয়, তো আজকে এতে এদেরকে দিব। এখানে কিছু বাচ্চা রয়েছে আর কিছু রয়েছে প্রেগনেন্ট, যার কারণে আমি ফেনাজল ভেটটা খাওয়াচ্ছি। এর আগে আমি লিজল ফোর দিয়েছিলাম সবগুলোরে, তখন প্রেগনেন্ট ছিল না এবং বাচ্চা ছিল না। তো আমি এখানে 8টি ট্যাবলেট নিয়েছি আমার হাতের মধ্যে, এগুলো আমি প্রথমে গুঁড়ো করে নেব, পাউডার করে নেব। তো পাউডার করানোর জন্য এগুলো এখন আমি ব্লেন্ডারে দিয়ে এগুলোকে আমি পাউডার করে নিচ্ছি।
আমার এগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আপনারা দেখতেছেন বোলাসগুলো এখন বর্তমানে পাউডারে পরিণত হয়েছে। এগুলোকে এখন পানি দিয়ে আমি মিশিয়ে নেব, গুলিয়ে নিব। আমি পানির মাধ্যমে এগুলোকে সিনিচের মাধ্যমে খাওয়াবো। এটি যারা নতুন যারা রয়েছেন তারা এভাবে খাওয়াবেন না, কারণ যদি শ্বাসনালীতে উঠে যায় তাহলে কিন্তু আপনার ছাগলটি মারাও যেতে পারে। আপনারা চিটাগুড়ের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন, অথবা যদি পুরো ট্যাবলেটটি মুখের ভিতরে দিয়ে খাওয়াতে পারেন সেভাবেও খাওয়াতে পারবেন। তো আমি একটি করে ট্যাবলেটের জন্য 10 ml করে পানি দিচ্ছি, কারণ আমার কিছু কিছু ছাগল রয়েছে যেগুলো 10 kg ওজনে, তাদেরকে তাহলে আমি 5 ml ওষুধ খাওয়ালেই হয়ে যাচ্ছে। তো আমি এখানে 8টি ট্যাবলেটের জন্য আমি 16 সিনিস পানি দেব, যেগুলোকে 1টি ট্যাবলেট লাগবে সেটাকে আমি 2 দেব, আর যেটাকে 2টো ট্যাবলেট লাগবে সেটাকে আমি 4 খাওয়াবো, এবং যার জন্য হাফ লাগবে তাকে আমি 1টি খাওয়ালেই হয়ে যাবে। তো এখন আমার পানি দিয়ে ওষুধগুলো মেশানো হয়ে গেছে, এবার চলুন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ছাগলকে এই ওষুধটি খাওয়াবো। তো আমি যেমনটা বলেছিলাম আমি সিনিচ দিয়ে প্রতিটি ছাগলকে খাওয়াবো। তো আমি কিভাবে খাওয়াচ্ছি দেখেন, আমি এই যে ছাগলটিকে শক্ত করে ধরেছি, এরপর 1 সিনিচ পরিমাণ আমি 5 ml ওষুধ নিয়ে খাওয়াচ্ছি, এটাকে আমি 10 ml পানি খাওয়াবো, ওষুধ খাওয়াবো। তো এর মুখটা প্রথমে শক্ত করে ধরে এই সিনিচটা তার মুখের ভেতর নিতে হবে। আমি ছাগলগুলোকে খাওয়াচ্ছি একে একে, আপনারা সবগুলোই দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে খাওয়াচ্ছি। আর সিনিচটা আপনাকে মুখের ভিতরে প্রবেশ করাতে হবে যে কোনো এক সাইড দিয়ে, হয় ডান দিকে চাওয়াল দিয়ে অথবা বাম দিকে চাওয়াল দিয়ে, কখনোই মুখের সামনে বা সোজা বরাবর সিনিসটা মুখের ভিতরে প্রবেশ করানো যাবে না। ডান দিক অথবা বাম দিক দিয়ে দিয়ে সেটাকে এরোভাবে আর আপনার সিনিজের মুখ নিতে হবে ছাগলের জিহ্বার দিকে, তাহলে আপনি যখন পানিটা পুশ করবেন সেটা তার জিহ্বাতে গিয়ে পড়বে। যদি সিনিসটা সোজা অথবা উপরের দিকে থাকে আপনি সেটা পুশ করার সঙ্গেই এই ওষুধ মিশ্রিত পানিটি গিয়ে তার শ্বাসনালীতে পড়বে। আর আবারও বলে রাখি, ছাগলের শ্বাসনালীতে যদি ভুল করেও কখনো পানি চলে যায় আপনি কিন্তু ছাগলকে আর বাঁচাতে পারবেন না, তখন আপনি ট্রাইজেক্ট মারেন অথবা যে কোনো কী কত ট্রিটমেন্ট আছে ছাগল কিন্তু বাঁচানো পসিবল হয় না। তো ভুল করে যেন শ্বাসনালীতে পানি চলে না যায়, এই রিস্ক এটা আপনারা নেবেন না। আমি নতুনদেরকে কখনো বলবো না আপনারা পানি দিয়ে খাওয়ান, বা আমার ভিডিও দেখে আপনারা খাওয়াতে গিয়ে আপনার ছাগলটি নষ্ট করেন। যাদের এক্সপেরিমেন্টস আছে, যারা এগুলো করেছেন এর আগে, তারাই শুধুমাত্র এভাবে সিনিস দিয়ে খাওয়াবেন, অন্যথায় আপনারা ট্যাবলেটটি গুঁড়ো করে চিটাগুড়ের সঙ্গে মিশিয়ে দলা করে খাওয়াবেন, অথবা পুরো ট্যাবলেটটি কলার ভিতরে নিয়ে খাওয়াবেন। অনেক সহজ সহজ মাধ্যম আছে, অথবা কেউ একজন হাঁ করে ধরলো, আপনি ট্যাবলেটটি ছাগলের মুখে দিলেন, তাতেও কিন্তু হয়ে যাবে। তো এভাবে আমি আস্তে আস্তে আমার খামারের সবগুলো ছাগলকে কৃমিনাশক করিয়ে দিলাম। তো দেখলেন যে আমার ছাগলগুলোকে কৃমিনাশক করানো হয়ে গেছে, আমি সবগুলোরই কৃমিনাশক খাওয়াই দিতেছি এবং সবগুলোকে খাওয়ানো এখন আমার শেষ। তো আপনারা এতক্ষণ দেখলেন যে একটি ছাগলকে কীভাবে কৃমি মুক্ত করা যায় এবং কৃমির ওষুধ কীভাবে তা খাওয়ানো যায়। তো আপনারা চাইলে এভাবে খাওয়াতে পারবেন, অথবা আপনারা যেভাবে পারেন সেভাবে খাওয়াবেন। আশা করি ভিডিওটি থেকে আপনারা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন যে আপনারা কীভাবে আপনার ছাগলকে কৃমিনাশক খাওয়াবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তো অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটি আপনার কাছে চলে যাবে। এছাড়াও খামার বিষয়ে কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই বিষয়ে বা সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। এছাড়াও কারো যদি খামার বিষয়ে কোনো হেল্প কোনো সহায়তা লাগে তাহলেও আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে সরাসরি যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মা অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি, এখানে আমি একদিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়সে হাঁস মুরগির বাচ্চা, কবুতর, বিদেশি খাঁচার পাখি, দেশি ক্রস এবং উন্নত জাতের ছাগল সহ খামার রিলেটেড সকল ধরনের জীবজন্তু আপনারা এখান থেকে পেয়ে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।